আমার প্রশ্ন হলো, আমাদের কোম্পানিতে আমরা যারা মুসলমান ভাইরা আছি, বেশিরভাগ আমরা দাঁড়িয়ে পেশাব করি, তাতে কি আমাদের শরীর পাক থাকবে এবং নামাজ আদায় হবে কি? দাঁড়িয়ে পেশাব করলে যদি পেশাব গায়ে না লাগে নাপাক হবে না, এবং পেশাব করার পর পবিত্রতা অর্জন করে ওযু করে নামাজ পড়লে নামাজও হয়ে যাবে, কিন্তু দাঁড়িয়ে পেশাব করাটা ভালো কাজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন না সচরাচর, একান্ত নিরুপায় হয়ে গেছেন কোথাও, তা মানে বসার কোনো উপায়ই নেই, সেখানে দাঁড়াতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনাকে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে যাতে পেশাবের ছিটা ফোটা না আসে। একদম শুয়ের আগে যে পরিমাণ পানি, ওই পরিমাণ এক দুটো ফোটা আসছে, ডন্টরি, এটা নিয়ে পেশাইতে। কিন্তু নিয়মিত দাঁড়িয়ে পেশাব করা এটা ভালো কিছু না। হ্যাঁ, কারোর অসুস্থতা আছে, বসতে পারেন না, বা এরকম জটিলতা যদি কারো থাকে তার কথা ভিন্ন, বাকি সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা অনুচিত। কারণ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন না সচরাচর। হ্যাঁ, তিনিও একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীতে বর্ণিত আছে, কখনো দাঁড়িয়ে পেশাব করেছেন যে হাদিসে আছে, সেখানে বলাও আছে যে সেটা এমন জায়গা ছিল যে বসার মতো পরিবেশ ছিল না, নিচে সব ময়লা ছিল, বসলে শরীরে কাপড়ে ময়লা লাগবে, বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। অতএব এরকম বাধ্য হলে আমরা জায়গা আছে। এখন কথা হলো, অনেক জায়গায় এরকম পরিবেশ ছাড়া কিছু নাই, তো নিরুপায় হলে তার জন্য জায়েজ হতে পারে, কিন্তু বিকল্প চেষ্টা করা উচিত। মালয়েশিয়াতে আমি এবং আমার বন্ধু, একজন হিন্দু বন্ধুর বিয়েতে গেলাম, তখন বিয়েতে খাসি রান্না করা হলো, তখন আমি খাচ্ছি না। সে বললো মালয়েশিয়াতে সব আগে থেকে প্যাকিং করা থাকে, খেলে সমস্যা হবে না। এখন সেক্ষেত্রে খাওয়ার বিধান কি? যদি হালাল হয়, এখানে হালাল সার্টিফাইড প্যাকেট পাওয়া যায়, এবং আমি খবর নিয়েছি যে এখানে হালাল যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা ভুয়া না, ভিত্তি আছে আলহামদুলিল্লাহ। তো হালাল সার্টিফাইড গোশত যদি কোনো অমুসলিম রান্না করে আপনাকে দেয়, সেটা আপনি খেতে পারবেন, কোনো হিন্দু দিলে আপনি খেতে পারবেন, যদি সেটা হালাল হয়। হালাল কীভাবে জানবেন? যে হালাল সার্টিফাইড যদি হয়, তারা নিজেরা জবে করে যদি দেয় মুশরিকরা, তাহলে সেটা আপনি কি করতে পারবেন না, খেতে পারবেন না। অতএব বাজার থেকে সে যদি কিনে এনে আপনাকে খাওয়ায়, তাহলে গোশত খেতে পারবেন, এছাড়া অন্যান্য ফরমাল তো আপনি খেতে পারবেন। নিজের অধিকার আদায়ের জন্য সবাই প্রত্যাশা করি, কিন্তু নিজের সহকর্মীদের প্রতি আমার দায়িত্ব পালন করি না, আমার ইনকাম হালাল হবে কিনা। দেখেন, ইনকাম হালাল হওয়া না হলেও কারোর অধিকার নষ্ট করছেন কিনা এটার উপর নির্ভর করবে। তবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মোল্লা বলতেন যে আমরা সবাই আজকাল অধিকার সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমার উপরে কি কর্তব্য আছে এবারে খোঁজ খবর নেই, আমরা সবাই কি অধিকার আদায় বড় পণ্ডিত। তো আল্লাহর কাছে আমার অধিকার আমি আদায় করতে না পারলে গুনাহ হবে না, কিন্তু আমার কর্তব্য আদায় করতে না পারলে কি হবে, আমার কি করার আছে, আমি এটা করছি কিনা, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি আমি অধিকারের জন্য অবশ্যই লড়তে পারি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কর্তব্য সচেতন হতে হবে। আপনি যদি কারোর অধিকার নষ্ট করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত কথা আমরা শুনলাম এই ভালো কথাগুলো অনুযায়ী, যেগুলো ভালো কথা, দরকারি কথা কোরআন হাদিসের আলোকে, সেগুলো অনুযায়ী আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।